Assalamu alaikum, dear students, how are you? I hope you are fine and I'm also fine. Maybe already you have watched the video that I uploaded earlier. Dear students, today I am going to teach you Unit 5, Lesson 2. So, today we will go directly to the passage. So, you can open your book. English for Today book, and this is page number 43. Okay, so lesson 2, the title of this lesson is Flashback. Flashback means ki remembering something that happened earlier, right? In Bangla, we can say that flashback mane holo phire dekha, right? Amra ja kichu age ghote geche seta jodi abar flashback kori, punoray remember kori. তাহলে যেটা হয় সেটাকে আমরা ইংরেজিতে ফ্ল্যাশব্যাক বলতে পারি. ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য কিওয়ার্ডস. এখানে যে কিওয়ার্ডস, যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে, সেগুলো হলো স্ট্যান্ড, রাইট? স্ট্যান্ড মানে কি? স্ট্যান্ড মানে হলো অবাক হওয়া, হতভম্ব হওয়া, রাইট? স্ট্যান্ড. অ্যাডমিরেশন, অ্যাডমিরেশন মিন্স শ্রদ্ধা, যেটা আমরা বলি শ্রদ্ধা. অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট পিরিয়ড আমরা কোনটা বলি? যখন কিশোর, একজন টিনেজার যারা, তাদেরকে বেসিক্যালি আমরা অ্যাডোলেসেন্ট বলতে পারি, কিশোর, তরুণ, তরুণী ইত্যাদি. হিট, হিট মানে হলো মনোযোগ দেওয়া, রাইট? পে হিট মানে মনোযোগ দেওয়া. সো আমরা বলতে পারি হিট মানে হলো মনোযোগ, রাইট? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু দ্য প্যাসেজ. Now I will read out the passage and you will follow me. Okay, you can also take your books because whenever any important word I pronounce, then you should underline the word and you should also know the meaning, right? Okay, so let's read out. Are you ready? I hope. So Shamima started to tell us her story. Shamima tar golpota bola shuru korechilo, right? So Deshan, look, started, right? Here the verb is started. স্টার্টেড, এখানে ভারতের পাস্ট আছে, আমরা বলতে পারি সেন্টেন্সটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, রাইট? শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি. শামিমা আমাদেরকে তার গল্প বলা শুরু করেছিল. লিসেনিং টু হার, প্রেজেন্ট আন্ডারলাইন দ্য ফ্রেজ লিসেনিং টু, রাইট? সো লিসেনের পরে বেসিক্যালি কোন প্রিপোজিশন বসে? টু. লিসেনিং টু হার, তার কথা শুনে উই আর স্ট্যান্ড, আমরা কি হতভম্ব হয়ে গিয়েছিলাম, অবাক হয়ে গিয়েছিলাম. And at the same time, underline the phrase, at the same time মানে কি? একই সাথে, রাইট? একই সাথে, at the same time, our hearts are filled with admiration for her. আমাদের হৃদয়টা তার প্রতি শ্রদ্ধায় ভরে গিয়েছিল, রাইট? Look at the sentence again. The sentence is in past indefinite tense. And যদি আমরা voice-এর দিকে চিন্তা করি, so voice হবে, দেখো এটা sentence-টা কি active নাকি passive? আমাদের হৃদয়টা শ্রদ্ধায় ভরে গিয়েছিল. সো অফকোর্স এখানে ভার্ব হলো অয়ার ফিল্ড, যেহেতু অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, সো আমরা বলতে পারি দ্য সেন্টেন্স ইজ অফকোর্স ইন প্যাসিভ ভয়েস, রাইট? ওকে, নেক্সট পেজ. It was 1995. এটা ছিল 1995 সাল. শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড. শামিমার বয়স ছিল কত? 15 ইয়ার্স, রাইট? 15 বছর. শি গট প্রমোটেড টু ক্লাস 8. শি ক্লাস 8 এ সে উত্তীর্ণ হয়েছিল, রাইট? কত সালে? 1995 সালে. শামিমা হ্যাড অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলেসেন্ট. একজন কিশোর, তরুণ, তরুণীর যে ধরনের স্বপ্ন থাকে, সেই সব স্বপ্নই শামিমার ছিল, রাইট? She wanted to bring about a change in her life. The dear students, here the word bring about, underline it. Bring about মানে কি? ঘটানো, right? She wanted to bring about a change in her life. She তার জীবনে একটা পরিবর্তন আনতে চেয়েছিল. She wanted to see happiness in her family. সে তার পরিবারে একটা কি দেখতে চেয়েছিল? সুখ দেখতে চেয়েছিল. সে তার পরিবারে সুখ আসবে, শান্তি আসবে, এটাই সে দেখতে চেয়েছিল. শি নিউ, সে জানত, শি কুড ফুলফিল হার ড্রিমস বাই কমপ্লিটিং হার এডুকেশন অ্যান্ড গেটিং আ গুড জব. সে জানত যে সে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে, কিভাবে? বাই গেটিং এডুকেশন, শিক্ষা লাভের মাধ্যমে,
and getting a good job এবং ভালো একটা চাকরির মাধ্যমে. So if we want to get a good job, যদি আমরা ভালো একটা চাকরি পেতে চাই, তাহলে কি করতে হবে? We should study properly and we should take a good schooling, right? Okay. So next paragraph, follow me. 15-year-old Shamima's dream were nipped in the bud. Underline the phrase nipped in the bud. নিপ্ট ইন দ্য বার্ড মানে হলো অঙ্কুরে বিনষ্ট হওয়া. সেটা মানে হলো যে কোনো কিছু শুরু যখন শুরু হয় তখনই যদি সে বিনষ্ট হয়ে যায় তখন সেটা আমরা বলি অঙ্কুরে বিনষ্ট হওয়া. সো নিপ ইন দ্য বার্ড এটা হলো একটা ফ্রেস, রাইট? বার্ড মানে মুকুল, নিপ ইন দ্য বার্ড মানে অঙ্কুরেই বিনষ্ট হওয়া. হার ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ এগেনস্ট হার উইল. ম্যারি অফ, ম্যারি অফ মানে কি? বিয়ে দেওয়া. তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কি বিয়ে দিতে চেয়েছিল. Marrying of a girl under 18 is against the law in Bangladesh. আমাদের বাংলাদেশে প্রচলিত আইন অনুসারে 18 বছরের বয়সের যে কম কোন মেয়েকে বিয়ে দেওয়া এটা আইনত দণ্ডনীয় অপরাধ. ওকে, শাইমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড. শাইমা নিজে বিয়ে মানে বিয়ে মানে বসতে চেয়েছিল না. But nobody paid any heed to her. কিন্তু তার কথা কেউ শোনেনি, তার কথায় কেউ কর্ণপাত করেনি. Nobody paid any heed. Students underline the phrase paid any heed মানে মনোযোগ বা কথা না শোনা. Paid any heed to her. They arranged her marriage with a man much older than her. তারা তার বিয়ের আয়োজন করেছিল এমন একটা মানুষের সাথে যে কিনা বয়সে তার থেকে কি অনেক বেশি ছিল. অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন. তার সমস্ত যে টিয়ার্স, টিয়ার্স মানে কি? চোখে অশ্রু, যেটা অশ্রু যেটা বলি আমরা বা চোখের পানি যেটা. অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট, প্রোটেস্ট মিন্স প্রতিবাদ. তার সমস্ত চোখের পানি, তার যে প্রতিবাদ, সবকিছু ব্যর্থ হয়েছিল. দ্য স্টুডেন্টস আন্ডারলাইন দ্য ফ্রেজ আই মিন ইন ভেইন. ইন ভেইন মানে হলো কোনো কিছু ব্যর্থ হওয়া. শামিমা ওয়াজ ম্যারিড অফ টু কামালুদ্দিন জোয়ারদার. টেস্ট আন্ডারলাইন ম্যারিড অফ টু, রাইট? আমরা বেসিক্যালি যে কারোর সাথে বিয়ে হওয়া বোঝাতে আমরা কি উইথ মনে করি, বাট অ্যাকচুয়ালি যদি কোনো ব্যক্তির সাথে মানে বিয়ে হওয়ার কথা বোঝানো হয় তখন বলতে হবে কি ম্যারিড টু, রাইট? সো শামিমা ওয়াজ ম্যারিড অফ টু কামালুদ্দিন জোয়ারদার. শামিমা কামালুদ্দিন জোয়ারদার সাথে তার বিয়ে হয়েছিল. ওকে, সো টেস্ট আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ফ্রেজ দ্যাট ইজ ম্যারি অফ ও ডবলার, একটা এফ না কিন্তু দুইটা এফ. ওকে, সো ম্যারি অফ মানে কি বিয়ে দেওয়া. সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্যাসেজ অ্যান্ড দ্য স্টোরি অফ শাইমা উইল বি কন্টিনিউইং. সো এগেইন আই হ্যাভ রিটেন সাম ইম্পর্টেন্ট ওয়ার্ডস অন দ্য হোয়াইট বোর্ড. ইউ শুড আই মিন রাইট দ্য ওয়ার্ডস ইন ইয়ার কপি. তোমরা এগুলো খাতায় লিখবে এবং অ্যাট দ্য সেম টাইম ইউ উইল রাইট দ্য মিনিং বিসাইড দ্য ওয়ার্ড ইন বাংলা. বাংলায় তোমরা একটা এগুলো সবগুলোর অর্থ লিখবে. অ্যান্ড ইফ ইউ ক্যান, যদি তুমি পারো, ইউ ক্যান মেক এ সেন্টেন্স উইথ দিজ ওয়ার্ডস. এগুলো দিয়ে তোমরা একটা মেক সেন্স করতে পারো. সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্যাসেজ. তোমরা ফ্রম অ্যাডভান্স বুক ইউ উইল সলভ দ্য এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ উইল সলভ দ্য কোয়েশ্চেন আনসার. ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, বাই বাই, ভালো থাকবা, আবার কথা হবে. আল্লাহ হাফেজ.